আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2023 সালে HSC পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে, নিশ্চয়ই তোমরা সেটি ইতিমধ্যে জেনেছ। আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করছি কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট ঘরে বসেই কলেজে না গিয়ে দেখতে পারবে। প্রথমে তুমি যদি 2023 সালে HSC পরীক্ষায় অংশগ্রহণ করে ফল প্রত্যাশী হয়ে থাকো, তাহলে তুমি দুইটি পদ্ধতিতে তুমি তোমার ফলাফলটি জানতে পারবে। প্রথম পদ্ধতিটি হলো ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে, আর দ্বিতীয় পদ্ধতিটি হলো তুমি SMS এর মাধ্যমেও কিন্তু তোমার ফলাফলটি জানতে পারবে। স্ক্রিনে তোমরা যে ওয়েবসাইটটি ইতিমধ্যে দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে www.dhakaeducationboard.gov.bd, এখানে তোমরা রিজাল্ট কর্নারে গিয়ে যদি ক্লিক করো, তাহলে সেইখান থেকে কিন্তু তোমরা প্রতিষ্ঠানের ইন নাম্বার প্রবেশ করিয়ে রিজাল্ট শিট ডাউনলোড করে নিতে পারবে। সেখান থেকে চাইলে তুমি দেখে নিতে পারো। এছাড়া তুমি www.educationboardresult.gov.bd এখানে ক্লিক করে তোমরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে তোমরা কিন্তু তোমার ব্যক্তিগত রেজাল্ট শিটটিও ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলটি পেতে পারো। সেটির জন্য তোমাকে যা করতে হবে, প্রথমেই তুমি HSC পরীক্ষার্থী সেটি লিখবে HSC, তারপর একটি স্পেস দিবে, তারপর তোমার যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের প্রথম যে তিনটি লেটার রয়েছে সেই লেটারগুলোর, যেমন যদি তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে HSC, তারপর একটি স্পেস, তারপর DHA, তারপর আরেকটি স্পেস দিয়ে তোমার ইয়ার লিখবে, মানে তুমি 2023 সালে পরীক্ষা দিয়েছো, 2023 লিখবে। এরপর তুমি 16222 নম্বরে তুমি সেন্ড করে দিবে। এরপর পরই তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি তোমার মোবাইলে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এই পদ্ধতিতে তুমি যদি করতে চাও, তাহলে নিশ্চয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে অনলাইনের মাধ্যমেও কিন্তু প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য বলা হয়েছে, যেখানে তুমি যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানেও কিন্তু এই ফলাফলটি তোমাকে দেওয়া হবে। যদি এছাড়াও তুমি বুঝে না থাকো, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে তুমি জানিয়ে দিও যে কোন কোন জায়গায় তোমার সমস্যা রয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।